কাদের মতো? তারা ওদের মতন যারা চিকুর কাছে তবলা শেখে, তাই নাকি? আমি তো জানি যে 18 বছরের মেয়েরা ফুটবলের মতো। সাজু ভাই, এই সময় এমন কোন মন্তব্য অন্তত আপনি করবেন না যার জন্য আমরাই এই শো থেকে বেরিয়ে যাই। না না না, কেন আমাকে প্রশ্নটা করতেই পারেন? কেন কেন 22টা ছেলে তাদের পেছনে দৌড়ায়? মনে হয় ফোনটা দিবে বোধহয় এখনই। রেফারিও তো আছে। বাসি প্লিজ, বাসি হবে। 28 বছরের মেয়েরা কি রকম? বাস্কেটবলের মতো। কেন 10টা ছেলে দৌড়ায়? জিও কি দিচ্ছো গুড়ি। কিন্তু আমি জানি যে এখন যে বয়সটা বলবো সেটা আপনি পারবেন। 38 বছরের মেয়েরা নাকি পারলেও বলবেন না? এই প্রসঙ্গটা আপনি শুরু করেছিলেন সাজু ভাই, আপনি শেষ করবেন। সাহস পাচ্ছেন না? না না, আমরা বল নিয়ে কথা বলছি তো, তাই বুকে আমি সেই বলটা পাচ্ছি না যেটা দিয়ে বল নিয়ে কথা বলা যায়। 38 বছরের মেয়েরা বোধহয় গলফের মতো। কেন বলেন তো? কেন একজন খুব আস্তে আস্তে তাদের পিছনে দৌড়ায়, ধীরে সুস্থে। টাইগ্রেস উড না, তাই কি নাকি বাসায় ফেরা যাবে তো? আর 48 বছর বা কিংবা তার ঊর্ধ্ব মেয়েরা? এটা কিন্তু খুব খারাপ হতে চলেছে। হ্যাঁ সাজু ভাই, না কিসের মতো হতে পারে? কিসের মতো? কিসের মতো না বলেন শুনি। টেবিল টেনিসের মতো? কেন? সে বলে তুই নে, সে বলে তুই নে। যাই হোক, আমরা পরবর্তী গানে চলে যাই। আসলে আমরা গান শুনতে যাচ্ছি, ব্যান্ডেজের গান। আমাদের এই যে পালবাবুর কথা হচ্ছিল, এই পালবাবুর যেদিন নিকাহ হয় সেই দিন পালবাবুর স্ত্রী মিনতি যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এই আশায় মিনতির মা পালবাবুর বাম হস্তে একটি জিনিস বাঁধিয়া দেন। এবং সে বড় অদ্ভুত জিনিস, মানে মা বেঁধে দিয়েছেন তো খোলা যায় না, আর মা মানে শাশুড়ি মা। তো পালকিতে দুলতে দুলতে মিনতি পাল যখন স্বপন পালের সঙ্গে সেই পালতোলা নৌকোর দিকে এগোলো, তখন একটা গান বেজে উঠল, বড় আধুনিক যন্ত্রাণুর সঙ্গে সেই গান। এই যে করছে ওরা, পাল উঠছে আর বাচ্চা পাশে পালকি। বাও, স্বপন পালের বিয়েতে বড্ড ভিড়। বাপরে বাপ, একই ভিড়। ঢাকায় ব্যান্ডেজের সঙ্গে মিল। বাপরে বাপ, একই ভিড়। দেশ টিভিতে ব্যান্ডেজের সঙ্গে মিল। শো জমে গেছে জমে কি চালু আর কল্যাণেই গান সবার ব্রজ বলি। রাজা সিংহাসনে বসে রাজু খায় পাবলিকের পয়সায় কাজু। রাজা সিংহাসনে বসে রাজু পাবলিকের পয়সায় খায় কাজু। কুজুকে প্রশ্ন করে সাজু, কুজুকে প্রশ্ন করে সাজু। স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ওই হাকে কুলি কুলি দুলে দুলে কুলি দুলে এই কুলি দুলে। ভগবান এমন ছবি আঁকেন, ভগবান এমন ছবি আঁকেন, ভগবান এমন ছবি আঁকেন হাতে নিয়ে যেন তুলি দুলে। ভুল গিয়া সব কুছ, ইয়াদ নাহি আব কুছ মেরে দিল মে হ্যায় ঝুলি দুলে। সাজু ভাই, ভারত এবং বাংলাদেশের দুই দেশের
সমস্ত মানুষদের হাতে থাক বন্ধুত্বের এই মাদুলি। এটা আমাদের ব্যান্ডেজের সবার ভীষণ আশা। বাহ 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 বাহ, সেই কারণে এখানে আসা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যেভাবে আমাদেরকে একের পর এক মজার মজার গান শুনিয়ে যাচ্ছেন, আমরা দুইয়ের পর দুই, তিনের পর দুই, চারের পর চার, আমরা জানি না আমরা কত কত পরে যেতে পারি, আমি যেতেই পারি, তাই না? আচ্ছা, আমি যতটুকু জানি যে আপনি ছোটবেলা বোধ হয় স্কুলে গান গাইতে কিংবা অভিনয় করতে গিয়ে খুবই লজ্জা পেতেন। আমি আসলে ছোটবেলায় 12 লাইনের একটা কবিতা বলতে গিয়ে 7 কি 8 নম্বর লাইনটায় হড়কেছিলাম, মানে ভুলে গিয়েছিলাম। আমার স্কুলে সেই সময় অ্যাসেম্বলি হতো, মানে যা হয় আর কি, অ্যাসেম্বলিতে সেই সময় প্রায় 1500 ছাত্র ছাত্রী, কোয়েড স্কুল, আরও বেশি লজ্জা পেয়েছিলাম, সবাই হো হো করে হেসে উঠেছিল। আমার 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 আব্বা আর আমার মাকে পাড়ার লোকজন বলেছিল, তোমাদের এই ছেলে একদিন বড় হয়ে লোক হাসাবে। তো দেখেন সাজু ভাই, আমি তাই তো করছি, লোকই তো হাসাচ্ছে, ছোটবেলায় তো হাসানো শুরু করেছিলেন। কিন্তু সেই সময় কনফিডেন্সটা একদমই হারিয়ে গিয়েছিল, এবং তারপর বিশ্বাস করবেন না সাজু ভাই, দীর্ঘ 6-7 বছর আমি স্কুলে কোনো অনুষ্ঠানে কোনোভাবেও পার্টিসিপেট করিনি, এই ভয়ে যে আবার যদি কিছু ভুলে যাই। তো ভুল গিয়া সব কুছ, ইয়াদ নেই আব কুছ, মেরে দিল মে হ্যায় জুলি তো মাদুলি। সেই থেকে আপনি হাসাতে শুরু করলেন, এখনো হাসাচ্ছেন, সবাই হাসছে। আপনি কি জানেন যে আপনার কথা শুনে কিংবা আপনি কারো কথা শুনে যেভাবে হাসেন তাতে আমার মনে হয় আপনি অদ্ভুত একজন মানুষ। আপনি শুধু হাসাতেই জানেন না, আপনি সুন্দরভাবে হাসতেও পারেন। ও আচ্ছা, ওই লাইনটার পরে যে পজটা নিলেন, এবং কখনো কখনো মনে হয় যে আপনার হাসি শুনেই বোধহয় আমাদের মনে হয় আমাদের হাসা উচিত। আমরা সবাই হাসবো, আমরা হাসতে চাই, সবাই হাসবো আর আনন্দ করব। শুধুমাত্র আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে আমার একটাই কথা জিজ্ঞেস করার, আপনি কেন বলেন আমি হাসি না? তাই আমরা সবাই হাসতে চাই, অবশ্যই হাসতে চাই, এবং সেটা সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ সবাই হাসবেন। আমরা বাংলাদেশের নেতা নেত্রীদের জীবন সেইভাবে ফলো করে উঠতে পারি না, কেননা ওখানে বাংলাদেশের খবরের কাগজ পৌঁছয় না, বাংলাদেশের টেলিভিশন দেখা যায় না কলকাতায় বসে। এটা আমাদের কাছে খুব আফসোসের বিষয় সাজু ভাই, আমাদের কাছেও। আর তার প্রধান কারণ হলো এই যে 80 দশকে আমরা সবাই ওই অ্যান্টেনা যখন ব্যবহৃত হতো সেই সময় বুস্টার লাগিয়ে বাংলাদেশের টেলিভিশনে একসে এক সিরিয়াল দেখেছি, একসে এক অনুষ্ঠান দেখেছি, যেটা কিনা সেই সময় ভারতীয় টেলিভিশনেও দেখানো হতো না। আমরা কৃতজ্ঞ ছোটবেলার সেই সমস্ত দিনগুলো যে আমাদের রঙিন করে রেখেছিল বাংলাদেশের টেলিভিশন, এটার জন্য সেই যে কৃতজ্ঞতা যেটা তখন জন্মেছিল মনে, আজ আমাদের সবার তরফ থেকে বাংলাদেশের মানুষদের, এবং একটা ঝাঁ চকচকে আধুনিক সমাজের, আধুনিক সোসাইটির, আধুনিক খোলনলচের এই স্টুডিওতে বসে, দেশ টিভি স্টুডিওতে বসে ছোটবেলার সেই এক দুটো চ্যানেলের টেলিভিশনের দিনগুলোকে মনে করে বাংলাদেশের মানুষকে আরও একবার কৃতজ্ঞতা জানাই ব্যান্ডেজের তরফ থেকে, ভারতের মানুষদের তরফ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, যে আমরাও জানি যে আমরা নিজেরাও কিন্তু এখনও সেই ছোটবেলার সেই দুটি চ্যানেল কিংবা সেই একটি চ্যানেলের নাটক এখনও আমাদের মনে পড়ে, যদিও আমরা এখন সেই আকাশ সংস্কৃতির মাধ্যমে আমরা সব কিছু দেখতে পাই, কিন্তু তারপরেও আমার মনে হয় সেই যে প্রথম প্রেম, প্রথম দেখা, সেটি বোধহয় রয়েই যায়। আমরা আপনাদের প্রোগ্রাম আমরা দেখছি এবং আপনাদেরকে আমরা চিনি জানি, এবং আমরা খুবই, আপনি বুঝতেই পারছেন যে আমরা আপনাদেরকে কী পরিমাণ ভালোবাসি, এবং সেই ভালোবাসা নিয়ে আরেকটি গান হয়ে যাক। অ্যাকচুয়ালি বুক করে রেখেছিলাম এই গানটা ওই ওর জন্য। ওর জন্য? ও ও, ওর জন্য। আসলে রাজু ভাই, আমি ভাবলাম যে যদি কোনো হাসিনা আমাদের ফোন করেন, হ্যাঁ, কোনো তন্নি, কোনো বন্নি, আমার মনে হয় সবাই আসলে ঠিক ফোন করে এই মুহূর্তে বিরক্ত না করে আপনার কথাই শুনতে চাচ্ছে, আপনার গান শুনতে চাচ্ছে। ঘুমিয়ে পড়েছে, কেউ ঘুমায়নি, কেউ ঘুমায়নি আমার বিশ্বাস। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই তাকিয়ে আছেন টিভি সেটের সামনে এবং দেখছেন গুজুকে, এবং সাথে দই, চিকু, সৌরভ, সুমন, কৌশিক, আর বলতে পারছি না, শুরু হয়ে যাক গান। ও নিতিন, নিতিন নিয়ে একটি মজার কাহিনী আছে, যে নিতিন, নিতিন মানি, আপনার নামটি বোধ হয় চলে গিয়েছিল নিতিন নানি। আমরা গানটা শুনি, তারপর কাহিনীটা পরে শুনবো।
আসলে আমি অন্যকে কি সামাল দেব সৌরভ? আমি জানি যে মহাত্মা, জানি না তোমার শর্ত। আমি জানি যে মহাত্মা, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্ত, আশার হাত বাড়া। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তা। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়া। আমি জানি যে মত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়া। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। সাজু ভাই, ছোটবেলায় বাবা মা আমায় যে কথাটা বলতেন, সেটা আমি এতদিন পর নিজেই স্বীকার করলাম। ওই যে ওই যে আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়ায়। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়া। তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? রেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে আমি এই ঢাকায় আসতে চাই। সেটা সেই কোন অনন্যার খোঁজে ঢাকায় আসতে চাই আমরা জানি না, কিন্তু সেটা আমরা জানবো একটা বিরতির পর। প্রিয় দর্শক, আমরা নিচ্ছি একটা আমাদের নিশ্চয়ই আমরা শুধু গান শুনলেই হবে না, আমাদেরকে অনেক দেশের খবর জানতে হবে। আমরা নিচ্ছি একটা নিউজের ব্রেক, ফিরে আসছি আবার প্রাণ ম্যাঙ্গো জুস প্যাক নিবেদিত মীর সাথে ব্যান্ডেজ।